আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে গ্যাসের চুলায় এক টেবিল চামচ তেল দিয়ে কিভাবে পারফেক্ট একদম সফট একটা কেক তৈরি করবেন সেটাই শেয়ার করব ভিডিওটা যদি পুরোটা দেখেন এ টু জেড আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা করা সম্ভব তো আমি কেটে দেখাচ্ছি কতটা সফট এই কেকটা হয়েছে আপনারা অবশ্যই স্কিনে দেখেই বুঝতে পারছেন একদম সফট কিন্তু একটা কেক আর কতটা পারফেক্ট হয়েছে আমি আরেক পাশ কেটে দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে এই কেকটা তৈরি করে কিন্তু বার্থডে কেকও তৈরি করতে পারেন তো কিভাবে আমি এই কেকটা তৈরি করেছি আপনাদের সাথে টিপসও শেয়ার করছি তার জন্য দেখেন আমি রুম টেম্পারেচার থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন ঠান্ডা ডিম দিয়ে কিন্তু ভালো হয় না আমি এক মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড বা ব্লেন্ডারও করতে পারেন এখন এক মিনিট বিট করার পরে আমি চার কাপের এক কাপ চিনি নিয়েছি আমি দুই তিনবারে দিয়ে চিনিটা বিট করে নিচ্ছি ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করলাম তিন মিনিটের মতো সময় লেগেছে এখন আমি বিট করা বন্ধ করে দিলাম এই পর্যায়ে একটা স্টেটনার নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন ড্রাই উপকরণগুলো চেলে নেওয়ার জন্য সেই চার কাপের মেপেই এক কাপ আমি ময়দানা আজকে আমি আটা দিয়ে তৈরি করছি আটা দিয়ে দিচ্ছি যারা ভাবেন আটাতে ভালো হয় না তারা আজকে এইভাবে করে দেখবেন হাফ চামচ আমি ভ্যানিলা পাউডার আর এক চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি ভ্যানিলা পাউডার দেওয়ার কারণে কিন্তু কেকটা মাসাল্লা অনেক সুন্দর স্মেল আসে এখন আমি আলতোভাবে এটাকে মিক্স করব। জোরে জোরে করবেন না সেক্ষেত্রে ডিমের যে ফোমের লেয়ারটা সেটা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নিয়েছি আজকে যে থিমটা আমি বলেছি এক টেবিল চামচ তেল দিবো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আমি ঠিক এক টেবিল চামচের মতো তেল দিলাম দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আমি এক্সট্রা আর কোনো তেল দিব না তারপরও মাসাল্লাহ অনেক সফট একটা কেক তৈরি হবে তো আমি ভালোভাবে একটু মিক্স করে নিলাম আমি বাসায় থাকা রেগুলার একটা পাত্র নিয়ে নিয়েছি এবং বাসায় থাকা লেখার একটা পাত্র নিয়ে কাগজ নিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুই তিনবার ট্যাপ করে নিব যাতে ভিতরে থাকা বাবলগুলো বের হয়ে যায় আমি দেখেন একটা পাত্রে পাঁচ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি এবং একটা স্ট্যা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি নিচে কিছু কাগজ দিয়েছি এতে কালারটা ভালো আসে আর উপর থেকে আমি ঢাকনাটা ছিদ্রটা একটা কাগজ বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট হাই হিটে রাখবো আর বিশ থেকে পঁচিশ মিনিট লোতে রাখবো তো পঁচিশ মিনিট পরে ফেরত আসছি একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি অনেকে চুলার কারণে পাঁচ মিনিট একটু কম বেশি লাগতে পারে তো দেখেন টুথপিক একদম ক্লিন বের হয়েছে তার মানে এটা হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখ দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে কে অনেক সফট এবং খেতেও মার্শাল্লা অনেকই আমি তো আপনারা তৈরি করবেন আসা এই পর্যন্তই আল্লাহ হাফেজ